সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে নাচে গানে বাগানে। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি সবথেকে সহজ ইজিয়েস্ট ওয়েতে কিছু শাক বাড়িতে কন্টেনারে আমরা কিভাবে করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কলমি শাক আমি করেছি। ফ্রুট ক্র্যাটগুলো ফলের দোকানে পাওয়া যায়। আপনারা যে কোনো ছড়ানো পাত্র বা ফেলে দেওয়া গামলা, ভাঙা গামলা, যে কোনো ছড়ানো পাত্রতে আপনারা কিন্তু করতে পারবেন। এখানে দেখছেন আমার লাল শাক। তো আসি কলমি শাকে। এই যে কলমি শাক, হ্যাঁ, এগুলো করার জন্য প্রথমে বাজার থেকে বীজ কিনে আনতে হবে। সেই বীজগুলো এই যে, এইরকম কলমি শাকের বীজটা আপনারা যদি চিনতে না পারেন দোকানে বললেই দিয়ে দেবে, যদি অন্যরকম হয় তাও দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে বড় দানাগুলো, এগুলো কলমি শাকের বীজ। ওভারনাইট জলে ভিজিয়ে বা 12 ঘন্টা মতো জলে ভেজাবেন, তারপরে সেগুলো মাটি প্রিপারেশন করে রাখবেন। 60% গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, আর 20% বালি দেবেন। সেরকমভাবে মাটি প্রিপারেশন করে রেখে 12 ঘন্টা মতো, 10-12 ঘন্টা জলে ভিজিয়ে এই বীজগুলো দিয়ে আপনারা ছড়িয়ে দিতে পারেন বীজগুলো। আর ওপর থেকে হালকা হাতে কিন্তু মাটি ছড়িয়ে দেবেন, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, বীজগুলো ধারে সরে যাবে বা অঙ্কুর হবে না, পাখি খেয়ে নেবে এরকম। তো আমি কিন্তু বীজগুলো ফেলে রেখেছিলাম, এটা আমার হয়ে গেছে 4 দিন, আজকে 4 দিন এরকমভাবে দুটো পাতা বেরিয়েছে। তার মানে আপনি যেদিন বীজ ফেলবেন তার পরের দিনই দেখতে পারবেন কিন্তু অঙ্কুর হয়ে গেছে। তো এটা আমার 4 দিন পরে এই রকম হয়েছে। এটা আমার কলমি শাক। এই ফ্রুট ক্যারেটগুলোর, এগুলোর কিন্তু যেহেতু ফুটো আছে, এই রকমভাবে আপনারা কোনো পলিথিন বা পুরনো বস্তা বা সিমেন্টের ব্যাগ এগুলো দিয়ে দিতে পারেন। এখানে লাল শাক বা লাল খসলা, এগুলো বীজ কিনতে পাওয়া যায়। এই যে বীজ, এর বীজ এই রকম দেখতে। এগুলো আমরা জলে ভেজাবো না, এই যেরকমভাবে মাটি প্রিপারেশনটা বললাম, এই খসলা শাকের বীজ ওই রকম মাটিতে কিন্তু আমরা মাটি তৈরি করে তার মধ্যে খসলা শাকের শুকনো বীজগুলোই ছড়িয়ে দেব, তারপরে তার ওপর দিয়ে হালকা করে মাটি ছড়িয়ে দেব। এই যে এটাও আমার একই সাথে ফেলেছিলাম, 4 দিনের এরকমভাবে গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার বড় শাকগুলো যেগুলো খাওয়া হচ্ছে, এগুলো প্রায় 1.5 মাস মতো বয়স হয়েছে। আমরা কিন্তু এর অনেক আগের থেকে, আপনারা 20-25 দিনের পর থেকেই কিন্তু খেতে পারবেন। এই যে কলমি শাক, এগুলো নিচ থেকে ভেঙে ভেঙে খাওয়া হচ্ছে, আবার বর্ষার জন্য সুন্দরভাবে, হ্যাঁ, আবার পাতা শাক গজিয়ে যাচ্ছে। তো এই রকম এগুলো হলো আমার প্রায় 1.5 মাসের গাছ। আপনারা 20-25 দিন পর থেকে, বীজ ফেলানোর 20-25 দিন পর থেকে আপনারা শাক খেতে পারবেন। তো এখানে আমার আছে কিছু পুঁই শাক। হ্যাঁ, তো পুঁই শাক আমার এখানে সিমেন্টের বেড তৈরি করা আছে, এই যে ছোট ছোট গাছ বেরিয়েছে, তো সেই বেডে হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে আরও সহজ উপায়ে কীভাবে করা যায় আমি বলে দেব। তো এর বীজ আমার আগের বছরের বীজ ধরা, এখন বেশি আর নেই। এইটা দেখছেন, এরকম পাকা বীজ এরকম দেখতে হয়, কাঁচা বীজ সবুজ হয়, তো পেকে গেলে এরকম। আর পাকার পরে আমি 3-4 দিন শুকনো করে নিয়ে বীজটা এই যে এই রকম দেখতে হবে। 3-4 দিন শুকনো করার পরে এবার এগুলো 10-12 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু মাটিতে ফেলবো দানাগুলো। তো এই যে আমার কলমি শাক, সরি, পুঁই শাক, এই পুঁই শাকগুলো এই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কাটা অংশ, এখানে কেটে খেয়ে নেওয়ার পরে আরও অনেকগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে নতুন নতুন। তো এইভাবেই কিন্তু আরও ব্রাঞ্চ ছাড়বে, সেখান থেকে আমরা কেটে কেটে এই শাক খেতে পারি। তো শাকের ক্ষেত্রে বলবো, যে কোনো কেমিক্যাল, পেস্টিসাইড, হ্যাঁ, বা ঔষধ, সার, এইসব আমরা ইউজ যতটা না করা যায় ততটাই ভালো। আপনারা রোগ পোকার জন্য বাড়িতে তৈরি নিম তেল বা নিম পাতা জলে ভিজিয়ে রেখে সেটা 2-3 দিন ছাড়া ছাড়া ইউজ করতে পারেন, যদি কোনো পোকামাকড় মানে গাছে হয়। আমার কিন্তু এখনও অবধি কোনো সেরকম পেস্টিসাইড বা কীটনাশক কিছুই ইউজ করা হয়নি। বাজার থেকে নিম তেল কিনে আনতে পারেন, বা নিমাসিন, আমার এটা নিমাসিন লেখা আছে, তো নিম অয়েলও বলে, নিম অয়েলও কিনতে পাওয়া যায়। বা আপনারা এই যে সাপ, এইটা সাপ পাউডার, হ্যাঁ, সাপ পাউডার দিতে পারেন। সাপের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি এইরকম, সাপ ফাঙ্গিসাইড লেখা আছে, এটা দিতে পারেন। অন্যরকম কিন্তু কোনো সার বা কিছু আমরা ইউজ করব না। গাছের খাবার হিসেবে আমরা এই যে খৈল, সরিষার খৈল দেখতে পাচ্ছেন, এটা কেকের মতো, আপনারা বাজারে ডাস্টও কিনতে পারেন। হ্যাঁ, তো এই সরিষা খৈল ভেজানো জল আপনারা গাছে দিতে পারেন। গাছের বয়স 10-12 দিন 15 দিন মতো হয়ে গেলে প্রথম দেবেন। তো এটা কিন্তু 1 সপ্তাহ বা 10 দিন ছাড়া ছাড়া যে কোনো গাছেই আপনারা এই সরিষার খৈল ভেজানো জল দিতে পারেন। 3-4 দিন জলে ভেজাবেন 50 গ্রাম সরিষার খৈল 1 লিটার জলে ভিজিয়ে রেখে
গাছে দেওয়ার সময় ওটাতে আরও 5 লিটার জল অ্যাড করে যতটা সম্ভব পাতলা করে আপনারা গাছে গোড়ায় ছড়িয়ে দেবেন জলটা, মগ দিয়ে হোক যা হোক, যতটা সম্ভব পাতলা। একেবারে জলটা কিন্তু হলুদ, হ্যাঁ হলুদ খড় পচা বা খড় ভেজানো জলের মতো দেখতে হবে, সেরকম পাতলা জল আপনারা গাছে 10-12 দিন ছাড়া ছাড়া আপনারা গাছে দিতে পারেন। তো এটা যতদিন আপনারা শাক থাকবে বা শাক খাবে বা যে কোনো ফলের গাছ, সবজির গাছ, ফুলের গাছ, সব গাছেই আপনারা কিন্তু এই খৈল ভেজানো জল দিতে পারেন। তো খৈলটা কিন্তু আমরা 3-4 দিনের বেশি জলে ভেজাবো না, জলটা কালো হয়ে পচে যাবে, পোকা হয়ে যাবে, দুর্গন্ধ ছাড়বে, 3-4 দিন ভিজিয়েই আমরা দেবো। এখানে হলো এই শাকগুলো দেখালাম, তো আমি এগুলো বললাম কন্টেনার, আপনারা অন্য যে কোনো ছড়ানো কন্টেনার ব্যবহার করতে পারেন। তো এই যে পুঁই শাক আমি যেটা দেখালাম সেগুলো কিন্তু বস্তাতেও আপনারা সুন্দর করতে পারেন, চালের বস্তা, সিমেন্টের বস্তা, হ্যাঁ যদি এই কন্টেনার না থেকে থাকে। তখন ভাবছেন যে কিন্তু আমার কাছে কিছু বীজ থেকে গেল হয়তো আগের বছরের পুরনো বীজ বা কিছু, তখন আপনারা কোনো রকম চিন্তাভাবনা না করে এই যে সিমেন্টের বস্তা বা বাড়িতে খাওয়ার পরে চালের যে বস্তা হয় সেই চালের বস্তাতে অর্ধেকটা করে মাটি ভরে এরকম সুন্দরভাবে, দেখুন সুন্দরভাবে কিন্তু বীজগুলো ছড়িয়ে দিলেই হ্যাঁ বেরিয়ে যাবে। আপনারা এখান থেকে শাক তুলে বা কেটে কেটে আপনারা খেতে পারবেন। তো আশা করি অনেকটাই আমি বলতে পেরেছি, যদি কোনো আপনাদের সমস্যা থাকে, আরও কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।